তা আপনি হোটেলে থাকবেন কি খামো খা এক দাদা টাকা খরচ বরং আমার অতিথি হন আপনাকে দেখলে আমার স্ত্রী ছেলেমেয়েরা খুব খুশি হবে এত অন্তরঙ্গতার পর বিকালে কেল্লাবাড়ির ভিতরে সংকীর্ণ লাল রাস্তায় যে অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেছি তা অশোকবাবুকে না বলে থাকতে পারলুম না অশোকবাবু ঘটনাটা হেসে উড়িয়ে দিলেন বললেন আপনি ঐতিহাসিক পণ্ডিত ইতিহাসের ভেতর ডুবে থাকেন বাস্তব জগতে ভুলভাল দেখে দেখা আপনার পক্ষে স্বাভাবিক দেখুন মশাই আমি কত রাত দুপুরে ওই এলাকায় ঘুরে বেরিয়েছি কখনো কিচ্ছু দেখিনি হ্যাঁ ওখানে এক পাগলা ফকির থাকে আমাকে দেখলেই সে লেজ তুলে পালিয়ে যায় তাকে নিশ্চয় দেখতে পেয়েছেন বললুম হ্যাঁ দুপুরে ফকিরকে গঙ্গায় স্নান করতে দেখেছি আমাকে সে ভয় দেখাচ্ছিল অশোকবাবু হেসে উঠলেন বললেন পরশু দোল পূর্ণিমা গেছে আজ কিছুক্ষণ পর চাঁদ উঠবে কোনো ভয়ের কারণ নেই আমার সঙ্গে কেল্লা চলুন দেখবেন কোনো অলৌকিক ব্যাপার ঘটছে না আর পাগলা ফকিরের ডেরাতেও আপনাকে নিয়ে যাব। দেখবেন আমাকে দেখে বেটার ছেলে কি করে এতক্ষণে সাহেব মেমদের দলটি এসে পড়ল অন্যান্য বোর্ডাররাও ততক্ষণে এসে গেছে কেউ লাউঞ্জে কেউ ডাইনিং হলে ঢুকে চা কফি খাচ্ছে অশোকবাবু বললেন চলুন যত রাত্রে আজমগড়ের গঙ্গার ধারে বসে গল্প করা যাবে তারপর সেই লাল রাস্তায় যাব আমার কাছে টর্চ আছে আপনাকে আমি রেশমা বেগমের কবরও দেখিয়ে দেব উঠে পড়ুন একটু অনিচ্ছা অনিচ্ছা করে অশোকবাবুর সঙ্গে বেরিয়ে গেলুম তারপর মনে হলো ইনি বাঙালি এবং এখানেই বড় হয়েছেন তাছাড়া বলিষ্ঠ গরম দেখেও শেষ পর্যন্ত ভয়টুকু ঘুচে গেল কেল্লাবাড়ি এলাকায় ঢুকে গঙ্গার ধারে একটা পাথরের ওপর পাশাপাশি দুজনে বসলুম অশোকবাবু কলকাতার সাম্প্রতিক খবরাখবর জেনে নিচ্ছিলেন বহু বছর তার কলকাতা যাওয়া হয়নি কিছুক্ষণ পরই চাঁদ উঠল জ্যোৎসনায় গাছপালা বোঝ ঝোপঝাড় এবং ধ্বংসস্তূ রহস্যময় মনে হচ্ছিল অশোকবাবু বললেন আপনি যে লাল রাস্তাটা দেখেছিলেন ওর পাশেই নাকি ইংরেজরা বিদ্রোহীদের ফাঁসি দিয়েছিল তবে আপনি যে অশরীরী জুতোর ছাপ দেখার কথা বললেন ওটা চোখের ভুল ওই রাস্তা দিয়ে পাগলা ফকি যাতায়াত করে আপনাকে আড়াল থেকে ভয় দেখানোর জন্য ব্যাটা নিশ্চয়ই কোনো কারচুপি করেছিল এও হতে পারে পুরো ধুলোর তলায় লম্বা কোনো জিনিস লুকিয়ে রেখেছিলো তার ওপর আপনি পাপ ফেললেই সামনের দিকটা উঁচু হয়ে ধুলো ঠেলে তুলবে সে ম্যাজিক চলুন পরীক্ষা করা যাক অশোকবাবু আমার হাত ধরে ওঠালেন একটু দ্বিধার সঙ্গে বললুম কিন্তু আমি তো সত্যি জুতো ছাপ দেখেছিলুম আরে মশাই আমি তো সঙ্গে আছি আসুন না বলে অশোকবাবু হাঁটতে শুরু করলেন আমার কাঁধে তার হাত চেপে বসল যৎসোনার জন্য ধ্বংসস্তূপের চক্রাবকরা ছায়ার ভিতর দিয়ে আমাকে তিনি নিয়ে চললেন একটু পরে দেখলুম সেই আরবি লিপি খোদাই করা কালো পাথরটার কাছে এসে গেছি অশোকবাবু টর্চের আলো ফেলে বললেন চলে আসুন দেখা যাক কি হয় সংকীর্ণ চড়ায় রাস্তায় কিছুটা উঠে টর্চের আলো ফেলে অশোকবাবু বললেন কই কোনো ভুতুরে জুতোর ছাপ দেখতে পাচ্ছেন বললুম এখন পাচ্ছি না কিন্তু আমার কথা থেমে গেল এরপর যা ঘটল তা কল্পনাও করিনি হঠাৎ টর্চ নিভিয়ে অশোকবাবু আমার কানের নিচে শক্ত এবং ঠান্ডা কি একটা জিনিস ঠেকিয়ে চাপা গর্জন করে বললেন টুম শব্দটি নয় ট্রেগারে আঙুল আছে একটু চাপ দিলেই তোমার মুন্ডু উড়ে যাবে আগে ক্যামেরাটা দাও হ্যাঁ তারপর রেস্ট ওয়াচ আর মানি ব্যাগটা বের করো মুহূর্তে আমি টের পেয়ে গেছি এক ভদ্রবেশী গুন্ডার পাল্লায় পড়েছি হোটেল ম্যানেজার মিস্টার ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছিলেন কেন এতক্ষণে তার মর্ম বুঝতে পারলুম সেই ফকিরও হয়তো আমাকে সাবধান করে দিতে চেয়েছিলেন কিন্তু এখন আর কোনো উপায় নেই ক্যামেরাটা গলা থেকে ঝুলছিল সেটা হাতে ধরে কাঁপতে কাঁপতে বললুম দয়া করে এটা নেবেন না মানি ব্যাগে হাজারখানেক টাকা আছে তা নিন ঘড়িটাও নিন কিন্তু ক্যামেরার লোড করা ফিল্মে অনেক ছবি আছে দয়া করে অন্তত ফিল্মের রোলটা বের করে নিতে দিন আগে রূপী দুর্বৃত্ত আগ্নি অস্ত্রের নল আমার কানের নিচে আরও চেপে হিস করে বলে উঠল চোপ শিগড়ি আর একটা কথা বললে তোমার লাশ পড়বে আর সেই লাশের কথা কেউ জানতেও পারবে না কারণ তোমার লাশ আমি চোরাবালিতে ফেলে দিয়ে আসবো চোরাবালিতে তোমার মতো কত লাশ আমি ফেলে দিয়ে এসেছি সব তলিয়ে গেছে বলেই সে ধমক দিল আবে জলদিকার এতক্ষণে মনে হলো লোকটার মাতৃভাষা বাংলা নয় তার বাংলা কথাবার্তায় কেমন যেন একটু হিন্দির টান ছিল কিন্তু এবার কানের নিচে ব্যথা পেয়ে যন্ত্রণায় ককিয়ে উঠছিল তারপরে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল আচমকা করে একটা প্রচণ্ড শব্দ হলো তারপর দেখলাম দুর্বৃত্তটার হাতের অস্ত্র ছিটকে পড়ল এবং সে আর্তনাদ করে পড়ে গেল তারপর আবার করে প্রচণ্ড শব্দ হলো গুন্ডাটা লাল ধুলোয় গড়াতে শুরু করলো এ এক বিস্ময়কর ঘটনা কোনো অশরীরই অদৃশ্য চাবুক মেরে চলেছে তাকে সে একবার কাত হচ্ছে একবার উপুর হচ্ছে হাঁটু মুড়ে ওঠার চেষ্টা করছে তারপরে সেই প্রচণ্ড শব্দ এবং তার মূর্হমূর্হ আর্তনাদ শুনতে পাচ্ছি যোৎস স্পষ্ট দেখছি লোকটার গায়ে টি শার্ট ফালা ফালা হয়ে কালো কালো ক্ষতরেখা ফুটে উঠেছে আমি হত বুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি লাল ধুলো ভরা রাস্তায় লোকটা ক্রমাগত গড়াচ্ছে এবং তার গলা দিয়ে গো গো শব্দ বেরোচ্ছে শুধু অশরীরই চাবুকের শব্দ ক্রমশ প্রচণ্ডতর হয়ে উঠছে লাল ধুলোর ঝড় বয়ে যাচ্ছে এবার আর আড়ালে চাবুকের ক্রমাগত শব্দ আর গোঙানি শুনতে শুনতে একসময় আমার চেতনা ফিরে এলো তখনই দৌড়ে নেমে এসে কালো পাথরটার পাশ দিয়ে বেরোলুম তারপর ধ্বংসস্তূপের ভিতর দিয়ে খোলা জায়গায় ছুটে চললুম কেল্লা বাড়ির ভাঙা ফটকের কাছে গিয়ে প্যান্ট শার্ট থেকে ধুলো ঝেড়ে হোটেলে ফিরে চললুম না কাউকে এসব অবিশ্বাস্য ঘটনার কথা বলা উচিত হবে না রাত্রে ডিনার খাইনি ম্যানেজার খাবার দিতে এসেছিলেন আমার রুমে বলেছিলুম ঘুরে ঘুরে খুব ক্লান্ত খিদে নেই সারা যতবার ঘুম এসছে চমকে উঠেছি আবার বুঝি কোনো অদ্ভুত ঘটনা ঘটবে ভোর ছটায় আসলাম খান বেডটি আনলো তারপর গম্ভীর মুখে বলল খবর আছে স্যার সুখবর তাই বলা উচিত মনে হলো বললুম কী সুখবর আসলাম সে বলল আজমগড়ে একজন সাংঘাতিক গুন্ডা ছিল তার নাম কাল্লু সে আমাদের হোটেলে এসেও ম্যানেজার সাহেবের কাছে টাকা দাবি করত কাল সন্ধ্যার আগে সে নাকি আপনার সঙ্গে কথা বলছিল ওয়েটার রমেশ দেখেছে কিন্তু আপনাকে সাবধান করার সুযোগ পায়নি কিন্তু সুখবরটা কি কাল্লুগুন্ডাকে কে বা কারা রাত্রে মেরে কেল্লাবাড়ির ভিতরে লাশ ফেলে এসেছে পাগলা ফকির খুব ভোরে সেই লাশ দেখে থানায় খবর দিয়েছিল আশ্চর্য ঘটনা স্যার তার পিস্তল আর টর্চটা সেখানেই পড়েছিল আচ্ছা আসলাম কাল্লু কি বাঙালি ছিল না স্যার তবে সে উর্দু হিন্দি ইংরাজি বাংলা সব ভাষাতেই কথা বলতে পারত কলকাতাতে নাকি তার ছোটবেলা কেটেছিল স্কুলেও পড়েছিল তাই বাংলাও বলতে পারত। আজমগড়ে বাঙালি আছে তারা তো কাল্লুকে বাঙালি বলেই মনে করত। কাল্লু কখন কোন রূপ ধরতো চেনা কঠিন হতো কাল্লুর লাশ কি পুলিশ নিয়ে গেছে শুনলুম একটু আগে মর্গে নিয়ে গেছে কাল্লুর সারা শরীর নাকি রক্তে লাল ব্রেকফাস্টের পর সাড়ে নটায় আমি এবার সাহস করে কেল্লাবাড়িতে গেলুম আমার মনে হচ্ছিল কাল বিকেলে যে অশরীরী জুতোর ছাপ আমার সামনে রাঙা ধুলোই ফুটতে উঠতে দেখেছি সেই ছদ্মবেশী অশোক রায় নামধারী দুর্বৃত্ত কালুর হাত থেকে আমাকে বাঁচিয়েছে মনে মনে তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানালুম এবার নির্ভয়ে সেই কালো পাথরের পাশ দিয়ে সংকীর্ণ লাল ধুলোভরা রাস্তায় পৌঁছলুম চড়ায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আর সেই জুতোর ছাপ সামনে ফুটে উঠল না কিছুটা যাওয়ার পর রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে নিচে নেমেই ঘন গাছপালার ভিতর সারসার কয়েকটা কবর দেখলুম তারপর লাল পাথরের একটা কবর দেখে এগিয়ে গেলুম সেই কবরের শিওরে একটা রক্তকরবীর গাছ কবরে লাল ফুল ঝরে পড়েছে আমি বহুকাল আরবি লিপির ফলক দেখে দেখে লিপি বিষয়ে সামান্য জ্ঞান অর্জন করেছিল। আরবিতে তিনটি হরফ চেনা মাত্র বুঝতে পারলুম এটাই সেই সিপাহী বিদ্রোহীদের নেত্রী শাহজাদি রেশমা বেগমের কবর যার ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল হঠাৎ আমার মাথায় কথাটা এসে গেল তাহলে কি রেশমা বেগমের অতৃপ্ত আত্মাই আমাকে কাল বিকেলে পথ দেখিয়ে তার কবরের কাছে আনতে চেষ্টা করেছিল সেই রেশমা বেগমের আত্মাই কি দুর্বৃত্ত কালুকে চাবুক মেরে রক্তাক্ত করেছিল শ্রদ্ধায় আমার মাথা নুয়ে পড়ল পাশের একটা লাল ফুলের গুচ্ছ ডাল থেকে ভেঙে বিদ্রোহিনীর কবরে রেখে মাথা ঠেকালুম সেই মুহূর্তে স্নিগ্ধ একটা হাওয়া ভেসে এলো সেই হাওয়ায় যেন পুরনো ইতিহাসের সুঘ্রাণ টের পেলুম মনে মনে বললুম প্রথম স্বাধীনতা যুদ্ধের নায়িকা বীরাঙ্গনা তুমি তোমার জীবন কাহিনী আমাকে লিখতেই হবে এই সময় পাগলা ফকির এসে গেল অট্টহাসি হেসে সে বলল বাবুজি আপকা উপর রেশমা বেটি বহুত খুশ হয় তো আপ আপ তুরন্ত ইহাসে চালা যাইয়ে রেশমা বেটি কো এক রেহানা দিজিয়ে বেটি জিন্দেগি মেয়ে বহুত দুঃখ পাই বহুত দুঃখসে মর গেই বেটিয়া তখনই নিচ্ছুম কবরখানা থেকে চলে এলুম ইতিহাসে এসব আশ্চর্য ঘটনা লেখা যাবে না সেগুলো আমার ব্যক্তিগত জীবনেই থেকে যাক হ্যাঁ সেই অদ্ভুত ঘটনা এতদিন কাকেও বলিনি এখন আমি বৃদ্ধ মৃত্যুর আগে ঘটনাগুলি লিখে যাওয়া উচিত মনে করি লিখে ফেললুম এর সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন তুললে আমি নিরুত্তর থাকব এতক্ষণ আপনারা শুনছিলেন আজমগড়ের অশরিদি